13 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, গফরাল্লাহু লাকা। এই কারণে কোন এক সময় আমি আপনার বিরুদ্ধে কথা বলেছিলাম, কত কে কথা বলছে আলহামদুলিল্লাহ। লা ইয়াদুররুকুম ইল্লা আযাব। আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা কিছুই ক্ষতি করতে পারবে না, যতই কিছু করুক না কেন। লা ইয়াদুররুকুম ইল্লা আযাব কোরআনে কারিমে রয়েছে। এইসব আয়াতগুলি সবসময় আমরা মনে রাখি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাতে আমাদের কোনো মনোকষ্ট হয় না, কারো গাল মন্দতেই আর কারো শত্রুতাই কোনো কিছু হয় না আলহামদুলিল্লাহ। সামান্য কিছু কষ্ট দিয়ে কিছুই করতে পারবে না। জি, আর তারপর আল্লাহ আর এক আয়াতে বলছে, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা। তোমরা যদি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। অথাত্তাকু এবং আল্লাহ ভীরু হয়ে যাও, তাকওয়া অর্জন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়্যা, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত, তাদের ছলনা, তাদের গালমন্দ, তাদের দুশ্মনী তোমাদের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারবে না। এই ইয়াকিন রয়েছে কোরআনে কারিমের উপর, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দ মিনকাল জাদ্দ। সুতরাং আপনি তো আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছেন যে ভুল কাজ করেছেন, বলছেন যে আপনার বিরুদ্ধে কথা বলেছিলাম কোনো এক সময়, আজ আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে ভুলটা বুঝতে পেরেছেন আপনি সঠিক। আজ আমি বুঝতে পেরেছি আপনি সঠিক, আল্লাহ যেন আমাকে সত্যি সঠিক হওয়ার এবং সঠিক পথে থাকার তৌফিক দান করেন। তাই আশা করি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। যেমন এর আগেও বলেছি বহুবার বা একাধিকবার বলেছি যে যারা হেদায়েত হয়ে যায় তাদেরকে অলরেডি ক্ষমা করা আছে আলহামদুলিল্লাহ, এতটুকু উদারত আলহামদুলিল্লাহ আছে। তবে যারা হেদায়েত হয় না, সবসময় তাওহীদ সুন্নতের শত্রুতা করে যাচ্ছে, সহি আকীদা মানহাজের শত্রুতা করে যাচ্ছে, তারা যদি সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, নীরব না থেকে তারা যদি অন্যায় শত্রুতা করে, তো তাদেরকে কখনো ক্ষমা করব না। কিয়ামতের দিনে তাদের কাছ থেকে বদলা ইনশা আল্লাহ তাআলা গ্রহণ করব। আর বর্তমানে আমি আপনাদের মাধ্যমে সঠিক দিনের সন্ধান পেয়েছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন সঠিক ইমান এবং আমল ও দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক ইমান, সুন্দর আমল এবং দিনের উপর অটলতা দান করেন।